টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ জেলার জাদুকাটা, চেলা, সুরমা সহ সবকটি নদ নদী ও হাওরের পানি বৃদ্ধি পেয়েছে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, ঘরবাড়িতে পানি প্রবেশ করায় আশ্রয় কেন্দ্রমুখী হচ্ছে ভোগান্তিতে পড়া মানুষ। আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি আলাউর রহমান জানান, শহরের কাজির পয়েন্ট, জামাইপাড়া, নতুনপাড়া, কালীবাড়ি, আরপিন নগর সহ বেশ কয়েকটি পয়েন্টে বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়াও জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর, ছাতক, দোয়ারাবাজার, মধ্যনগর উপজেলার নিম্নাঞ্চলে পানি ঢুকে প্লাবিত হয়েছে রাস্তাঘাট, বিচ্ছিন্ন হয়ে পড়ছে যোগাযোগ ব্যবস্থা। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলার সুরমা নদীর পানি বিপদসীমার 11 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি যেভাবে পারে বলা যায় না কোন অবস্থা দাঁড়ায়। আশেপাশে যে বাড়িঘর আছে সবারই বাড়িতে পানি উঠছে। ওখান মানুষে কলেজে যাইতেছে, কলেজে নিয়ে আশ্রয় নিতেছে। কালকে রাত্রে থেকে ভারী বর্ষণ হয়েছে সুনামগঞ্জ শহরে। গত বছরই আমরা একটা ভয়ঙ্কর বন্যার মধ্য দিয়ে পার করেছি সুনামগঞ্জবাসী। যে ক্ষয়ক্ষতি এখনও আমরা আসলে কাটিয়ে উঠতে পারিনি। এবছর যদি আবারও বন্যা হয় আমাদের অনেক পরিমাণে ক্ষয়ক্ষতি হবে, যেগুলো আমরা আসলে পুষিয়ে উঠতে পারবো না। বৃষ্টি অব্যাহত আছে, এই বৃষ্টি অব্যাহত থাকলে গত বছরের চাইতে আরও ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে। এই প্রেক্ষিতে এখন তড়িৎ গতিতে এই যানমালের নিরাপত্তার জন্য প্রশাসনের তরফ থেকে অনতিবিলম্বে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। ওই যে অনেক বাসা বাড়িতে পানি ঢুকে গেছে, অনেক সমস্যা হইতেছে এই আমাদের এই রাস্তার জন্য। বৃষ্টিপাত অব্যাহত থাকলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে, তবে পর্যাপ্ত খাদ্য সহায়তা মজুদ রয়েছে এবং আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক মোহাম্মদ মাকসুদ চৌধুরী। সেক্ষেত্রে আমাদের এদিকে পানি কিন্তু বাড়ার সম্ভাবনা আছে, যেহেতু বাড়ার সম্ভাবনা আছে এই জন্য আমরা সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছি। আমাদের যেহেতু এখানে আমাদের আমাদের সরকারি কর্মকর্তা কমান্ড আছেন, আমাদের জেলা শিক্ষা অফিসার আছেন, তার মাধ্যমে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা ইতিমধ্যে খুলে দেওয়ার জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং সেই আশ্রয় কেন্দ্র যাতে মানে পানি এবং প্রয়োজনীয় সুপেয় পানি এবং যাতে করে ওয়াশ ব্লক গুলো যেন ঠিক থাকে সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের যে পাবলিক হেলথ এক্সচেঞ্জ মহোদয় তিনিও ব্যবস্থা নেবেন, সেভাবে তাকে অনুরোধ করা হয়েছে। এবং শুকনো খাবার যেহেতু আমাদের প্রস্তুত আছে, আমরা অনেক আপনারা অনেকে অভিযোগ করেছেন যে এই সময় জিনিসপত্র দাম বেড়ে যায়, আমরা তাদের সাথেও আমরা বসবো। আমরা ইতিমধ্যে তাদেরকে নির্দেশনা দিয়েছি যেন কোনো অবস্থায় যেন তারা যেন মানে জিনিসপত্রের দাম যেন বাড়িয়ে মানুষকে যেন হয়রানি না করে।